প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিও টিউটোরিয়ালে আমি আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ আমার আজকের আলোচনা গুণকে কেন্দ্র করে আমি আজকে গুণের কিছু সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে এরকম কিছু সমস্যা নিয়ে আলোচনা করব তাহলে আমাদের আজকের আলোচনায় চলে যাওয়া যাক আমার প্রথম যে প্রশ্নটা এখানে আমি নোট করেছি সেটি হচ্ছে যে গুণফল তিন হাজার নয়শো একষট্টি ও গুণ্য দুশো তেত্রিশ হলে গুণক কত আমি গত টি গুণের বেশ কিছু আলোচনা করেছিলাম সাধারণ বিষয়গুলো সম্পর্কে এবং গুণের তিনটা অংশ আমরা সেখানে পেয়েছি গুণ্য গুণক এবং গুণফল তাহলে এক্ষেত্রেও আমার তিনটে জিনিসই আছে একটি হচ্ছে গুণফল গুণ্য এবং গুণক আমাকে গুণক বের করতে বলেছে তাহলে যদি গুণক বের করতে বলে গুণকের ছিল সেটি হচ্ছে গুণক সমান সমান গুণ ভাগ গুণ অর্থাৎ গুণক বের করতে হলে গুণ দিয়ে গুণফলকে ভাগ করতে হয় এক্ষেত্রেও আমরা সে কাজটি করবো ঠিক আছে তবে মনে রাখতে হবে যে আমাদেরকে এই প্রশ্নগুলো খুব দ্রুত সমাধান করতে হবে যেহেতু এই প্রশ্নগুলোর জন্য মার্কস রয়েছে এক মার্ক করে ওকে তাহলে সেক্ষেত্রে আমরা এখন কি করব? আমরা লিখব প্রথমে আমি ডিটেলস লিখে দিতে চাই বিষয়টিকে বোঝানোর জন্য গুণক সমান সমান গুণফল ভাগ গুণ কেমন এখন আমার গুণফল ফল রয়েছে তিন হাজার নয়শো একষট্টি ভাগ চিহ্ন আমার ঠিক থাকবে গুণ আমার রয়েছে দুশো তেত্রিশ তাহলে আমার যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি আমি এখানে লিখব লেখার জন্য আমাকে পাশে অবশ্যই রাফ করতে হবে দুইশো দিয়ে আমি ভাগ করব তিন হাজার নয়শো কেমন আচ্ছা তাহলে আমি প্রথমে দেখছি যে দুইবার যদি আমি দিই তাহলে চারশো হয়ে যাচ্ছে চারশো ছেষট্টি বেশি হয়ে যাওয়া তা একবার দিলাম দুইশো তেত্রিশ ছয় থেকে তিন বিয়োগ করলে এখানে আমার থাকছে তিন এক্ষেত্রে আমার থাকবে ছয় এক এক অর্থাৎ এক হাজার ছয়শো একত্রিশ এরপর কাছাকাছি সংখ্যা দিয়ে যদি আমি গুণ করি যেমন পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে আমার কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি হচ্ছে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন পাঁচে পনেরো একে ষোলো ছয় হাতে এক পাঁচে দশ আর একে এগারো অর্থাৎ কাছাকাছি যাচ্ছে না অনেক দূরে তাহলে পাঁচ ছয় সাত দিয়ে যদি দেই তিন সাতে একুশের এক হাতে দুই তিন ২২, একুশ বাইশ তিন হাতে দুই সাত দুই চোদ্দ পনেরো ষোলো আচ্ছা মিলে গেল অর্থাৎ আমি যদি আমার এক হাজার ছয়শো একত্রিশ হয়ে যায় অর্থাৎ এটি নিঃশেষে বিভাজ্য তাহলে আমার যে কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ আমার যে গুণক ঠিক আছে সে গুণক হচ্ছে আমার সতেরো এটি হচ্ছে আমার উত্তর কেমন ঠিক আছে এখন গুণকের জায়গায় যদি গুণ থাকে সেক্ষেত্রেও আমার একই কাজ করতে হবে গুণ সমান সমান গুণফল ভাগ গুণক অর্থাৎ গুণক দিয়ে গুণফলকে ভাগ করে উত্তরটি লিখতে হবে তবে এই অঙ্কগুলো যত দ্রুত সমাধান করা যায় ততই কিন্তু ভালো কেমন আচ্ছা দুই নম্বর যে প্রশ্নটা বলছে এটি খুব ছোট্ট একটা গুণ আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটা কারণে প্রথম অবস্থায় যারা এখন গুণ করতে শুরু করছে বা শিখছে তাদের জন্য এই টেকনিক্সগুলো অবলম্বন করা প্রয়োজন আমার বাম পাশের সংখ্যাটিকে আমরা গুণের ক্ষেত্রে আমরা বলি গুণ্য আর ডান দিকের সংখ্যাটিকে আমরা বলি গুণক এবং যা হবে যে ফলাফল সেটা হবে গুণফল আচ্ছা তাহলে গুণফলটা বের করতে বলেছে এই গুণটি একবারে কিভাবে করা যায় তোমরা একটু লক্ষ্য করে দেখো এখানে গুণ দুটি শূন্য রয়েছে করে দুটি শূন্য রয়েছে এরকম গুণের ক্ষেত্রে যে শূন্যগুলো থাকবে দশমিক বাদে দশমিক যদি হয় তাহলে অন্য হিসাব হবে যদি এই ধরনের সংখ্যা শেষে যে শূন্যগুলো থাকে সেই শূন্যগুলোকে আমরা আগে নিয়ে নিতে পারি নিয়ে কি করব পূর্ণ যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ এখানে যে সংখ্যা রয়েছে বারো শূন্য বাদে যে সংখ্যা রয়েছে নয় এই বারো এবং নয় যদি আমি গুণ করি নয় বারো আমি আগে গুণ করে ফেলব বারো গুণ নয় সমান আমরা জানি যে একশো আট ঠিক আছে আমি গুণটা করি এই বারো এবং নয় আমি গুণ করে লিখবো একশো আট এবং এই চারটা শূন্য এই একশো আটের পিছনে আমি যদি যোগ করে দিই তাহলেই আমার কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে এটি জেনে রাখা ভালো কারণ যে যেকোনো ক্যালকুলেশনে যদি এরকম কোনো শূন্য আসে একটা শূন্যও যদি হয় সেই শূন্যটাকে আমরা নিয়ে নিয়ে বাকি যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যা দিয়ে গুণ করলে পরে সেই শূন্যটা ডান দিকে অ্যাড করে দিলে কিন্তু আমার উত্তরটা চলে আসবে এটা করার যে কারণ সেটি হচ্ছে তাতে করে দেখা গেছে যে তিন সংখ্যা দিয়ে চার সংখ্যাকে গুণ করতে না হয়ে এটা যদি এক সংখ্যা দিয়ে দুই সংখ্যাকে গুণ করতে হয় তাহলে গুণটা আমি তাড়াতাড়ি করে ফেলতে পারবো ওকে আচ্ছা এবং আমার টিউচুরগুলোতে আমি যেটা বলে রাখতে চাই আমি সবসময় দেখানোর চেষ্টা করব। কোয়ালিটি ফুল কিছু কন্টেন্ট যাতে করে দেয়া যায় যাতে করে শিক্ষার্থীরা ভালো মতো শিখতে পারে কিছু নতুন কিছু শিখতে পারে বুঝতে পারে ঠিক আছে আচ্ছা তিন নম্বর যে প্রশ্ন সে প্রশ্নটা বলছে যে একটি সংখ্যার পাঁচ গুণ একশো হলে সংখ্যাটি কত খুব মজার একটি অঙ্ক ঠিক আছে একটু বুঝতে হবে যে একটি সংখ্যার পাঁচ গুণ একশো হলে সংখ্যাটি কত এখানে কিন্তু সংখ্যাটা উল্লেখ করা নাই সংখ্যাটা যে কোনো সংখ্যা হতে পারে যেহেতু সংখ্যাটার ব্যাপারে কোনো ধারণা দেয়া নেই আমরা এরকম ক্ষেত্রে ধরে নিতে পারি সংখ্যাটি ক খ ঘ যে কোনো কিছু ধরি সংখ্যাটি আমি একটু জায়গায় রেখেছি এই জন্যই ধরি সংখ্যাটি আমি ধরতে পারি ম ঠিক আছে ধরি সংখ্যাটি ম অনেকে ক ধরতে অভ্যস্ত আমি যে কোনো সংখ্যা যে কোনো একটা বর্ণ ধরে নিলাম তাহলে একটি সংখ্যার পাঁচ গুণ অর্থাৎ সংখ্যাটি যা হবে সেটা পাঁচ গুণ তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ বা প্রশ্ন আমরা লিখতে পারি সংখ্যাটির পাঁচ গুণ মানে সংখ্যাটিকে পাঁচ দিয়ে গুণ অর্থাৎ ক লিখে লিখে অভ্যস হয়ে গেছি ক চলে আসছে ঠিক আছে তাহলে পাঁচ গুণ ম হ্যাঁ সংখ্যাটির পাঁচ গুণ সমান সমান একশো বিশ কারণ বলেছে একটি সংখ্যার পাঁচ গুণ একশো বিশ তাহলে সংখ্যাটি মানে সংখ্যাটি পাঁচ গুণ পাঁচ গুণ ম সমান সমান একশো বিশ যেহেতু ময়ের সাথে পাঁচের সম্পর্ক গুণ পাঁচ যদি ডান দিকে চলে আসে ভাগ হয়ে যায় অর্থাৎ ম সমান সমান একশো বিশ ভাগ পাঁচ এখন পাঁচ দিয়ে আমি একশো বিশকে ভাগ করব ঠিক আছে এই ভাগটা মনে মনে করা যায় পাঁচ দুয়ে দশ দুই শূন্য কুড়ি চার পাঁচে কুড়ি অর্থাৎ চব্বিশ অর্থাৎ এই যে বলেছে একটি সংখ্যার পাঁচ গুণ একশো বিশ হলে সংখ্যাটি কত তাহলে এই চব্বিশের পাঁচ গুণ হচ্ছে একশো বিশ এখন কেউ যদি প্রমাণ নিতে চায় সেক্ষেত্রে কে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ দুই দশ দুই বারো ঠিক আছে মিলে গেছে তাহলে চব্বিশের পাঁচ গুণ হবে একশো দৈনিক আয় দুইশো পঁচাত্তর টাকা হলে তার মাসিক আয় কত ওকে দৈনিক কথার অর্থ কি দৈনিক মানে হচ্ছে প্রতিদিন অর্থাৎ একদিন একদিনের আয় যদি দুইশো পঁচাত্তর টাকা হয় তাহলে তার মাসিক আয় কত মাসিক মানে এক মাস যেহেতু এখানে কোনো মাসের আহ নাম উল্লেখ নাই সেক্ষেত্রে আমরা অবশ্যই এক মাসের যে হিসেব সেটা তিরিশ দিন হিসেবেই গণনা করব ঠিক আছে তাহলে আমরা একটা লাইন লিখে নিতে পারি যে আমরা জানি বা এক মাস সমান সমান তিরিশ দিন এখন এখানে আমাদের বলেছে এক ব্যক্তি দৈনিক আয় 175 টাকা তাহলে আমরা লিখব যে এক দিনের আয় 275 টাকা অতএব 30 দিনের আয় অবশ্যই বেশি হবে এবং 30 গুণ বেশি হবে তাহলে সেই ক্ষেত্রে 275 কে 30 দিয়ে আমার গুণ করতে হবে যেহেতু প্রতিদিন সে দুশো পঁচাত্তর করে টাকা ইনকাম করে লাস্ট টিউটোরিয়ালটাতে বলেছিলাম যে গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ আমি যদি দুশো পঁচাত্তর তিরিশটা দুশো পঁচাত্তর যোগ করে যে অ্যান্সারটা হবে এই তিরিশ দিয়ে দুশো পঁচাত্তরকে গুণগুলো ঠিক একই অ্যান্সার আসবে কারণটা হচ্ছে একদিনের আয় দুশো পঁচাত্তর তিরিশ দিনের আয় গুণ করছি কারণ তিরিশ গুণ বেশি হবে প্রতিদিন সে দুশো পঁচাত্তর দ্বিতীয় দিনে আবার দুশো পঁচাত্তর যোগ দুশো পঁচাত্তর তৃতীয় দিনে তিনটা দুশো পঁচাত্তর এরকম তিরিশ দিন যোগ করার থেকে আমি একবার যদি গুণ করে ফেলি মোট দিন দিয়ে মোট টাকাকে গুণ করি তাহলে আমার কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসবে ওকে এই যে শূন্যর কথা বলছিলাম একটু আগে একটু গুণ দেখিয়ে দিলাম এক্ষেত্রেও যদি আমি শুধুমাত্র তিন দিয়ে দুশো পঁচাত্তরকে গুণ করব ঠিক আছে যেমন তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন সাথে একুশ আর একে বাইশের দুই হাতে দুই তিন দু ছয় ছয় দুই আট তাহলে আসলো আটশো পঁচিশ আর এই শূন্যটা আমি ডান দিয়ে অ্যাড করে দিলাম এটি হচ্ছে আমাকে কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ গুণ করার ক্ষেত্রে যদি শূন্য থাকে ওই শূন্যটাকে বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো গুণ করে নিয়ে শূন্যটা আমরা ডান দিকে যোগ করে দিলেই আমার কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব এটা হচ্ছে শর্ট টেকনিক ওকে তারপরে আমাকে খুবই মজার আমি গুণের চেষ্টা করছি যে কোয়ালিটিফুল কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখে দেওয়ার জন্য বরাবরই সেটা চেষ্টা করে থাকি তবে অবশ্যই আপনাদের মতামত জানাতে হবে আমার চিটিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিতে হবে কষ্ট করে একটু শেয়ার করতে হবে অন্যদের সাথে যাতে করে এরকম যারা আছে চেষ্টা করছে একটা ভালো কিছু শেখার জন্য হয়তো পারছে না কারো হয়তো সাধ্য নিয়ে একটা টিচার রাখার ঠিক আছে তারা যেন উপকৃত হয় ঠিক আছে এবং খুবই উপকৃত হব যদি কেউ সাবস্ক্রাইব করে তাহলে অবশ্যই অবশ্যই নিজের কাছেও একটা অনুপ্রেরণা কাজ করে ওকে এখন পাঁচ নম্বর যে প্রশ্ন সেটি বলছে যে দুটি সংখ্যার গুণফল পঁচাশি একটি সংখ্যা যদি চার দশমিক দুই পাঁচ হয় অপরটিগত ঠিক একই সম্পর্ক যে সম্পর্ক দিয়ে আমি প্রথম অঙ্কটি করেছিলাম যে গুণ গুণ গুণক সমান সমান গুণফল ঠিক আছে অর্থাৎ দুটি সংখ্যার যে গুণ দুটি সংখ্যা গুণ করলে একটা রেজাল্ট আসে সেটি হচ্ছে গুণফল এক্ষেত্রে যদি আমার একটি সংখ্যা দেয়া থাকে অপরটি সংখ্যা না দেয়া থাকে তাহলে কি করতে হয় গুণফলকে যে সংখ্যাটি দেওয়া আছে সেটি দিয়ে ভাগ করতে হয় যেটি আমরা প্রথমে করেছিলাম যে গুণক দেওয়া ছিল না গুণফলকে ফলকে গুণ দিয়ে ভাগ করেছিলাম ঠিক একই রকম ভাবে জিনিসগুলোকে বুঝে বুঝে করতে হবে যে কি করছি সংখ্যার গুণফল দেয়া 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 আছে আছে একটি সংখ্যা অপরটি নেই হ্যাঁ তাহলে আমরা লিখব অপর সংখ্যাটি অনেকে ভাবতে পারে এত সহজ একটা অঙ্ক দেয়ার কি ছিল কিন্তু এই এই অঙ্কটার মধ্যে আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করবো সেটি একটু অন্যরকম জিনিস অন্যরকম একটা ব্যাপার যেটা এখনও ক্লাস ফাইভ যারা উঠেছে তারা এখনো পায়নি যখন দশমিকের যোগ্য গুণ ভাগ করবে তখন তারা এই জিনিসটা বুঝতে পারবে একটু আমি আর্লি স্টেজে দেখানোর চেষ্টা করছি কারণ দশমিকের ব্যাপারগুলো মাথায় রাখতে হবে অনেকে হয়তো এর আগে করেছে আচ্ছা অপর সংখ্যাটি বের করার জন্য যে গুণ ফল রয়েছে পঁচাশি এই গুণ ফলকে কী করতে হবে যে সংখ্যাটি দেওয়া আছে অর্থাৎ চার দশমিক দুই পাঁচ দিয়ে ভাগ করতে হবে এখন ভাগ করার জন্য সহজেই তো এটা করা যাচ্ছে না কারণ এটার দশমিক সংখ্যা একটি দশমিক সংখ্যা দিয়ে এটা পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে আমি এজন্যই চেয়েছি এই অঙ্কটাকে নোট করার জন্য যে দশমিক সংখ্যা দিয়ে কীভাবে এটা পূর্ণ সংখ্যাকে ভাগ করব এটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে প্রথমে এই দশমিক সংখ্যাটাকে আমরা এটি পূর্ণ সংখ্যা করে নেব সেক্ষেত্রে দশমিকের জন্য এক এবং দশমিক পর যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য নিয়ে নিলাম নিচে যেহেতু আমি একশো দিয়ে গুণ করব এটা মামার বাড়ির আবদার না যে আমি একশো দিয়ে এখানে গুণ করতে পারবো সমতা বিধান করার জন্য উপরেও একশো দিয়ে গুণ করব যাতে করে একশো একশো কেটে গেলে আমার ঠিক আগের সংখ্যাগুলোই ঠিক থাকে এখন এই গুণ করার কারণে আমার নিচের যে সংখ্যাটি নিচের সংখ্যাটি হয়ে গেল চারশো পঁচিশ যেহেতু দশমিককে ভ্যানিশ করার জন্যই আমি একশো দিয়ে গুণ করছি এবং উপরে আমার সংখ্যাটি বেড়ে গেল অর্থাৎ কি হলো ঠিক আবার একই গুণ এই দুটো সংখ্যা দুটো শূন্য শুধু পঁচাশির পরে যোগ হয়ে যাবে পঁচাশি একে পঁচাশি তারপরে দুটো শূন্য যোগ হয়ে গেল আচ্ছা এখন এই চারশো পঁচিশ দিয়ে আমার আট হাজার পাঁচশোকে ভাগ করলে যে রেজাল্ট আসবে সেটি হচ্ছে আমার অপর সংখ্যাটি এই ভাগটা মানে বেশ কয়েকটা ভাবে আমার করতে পারি যেমন প্রথমে ছোট করে নিতে পারি কারণ আমি জানি যে বা আমরা জানি যে কোনো সংখ্যা শেষে যদি পাঁচ থাকে অথবা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটি অবশ্যই পাঁচ দ্বারা বিভাজ্য এক্ষেত্রে আমরা পাঁচ দিয়ে ছোটো করে নিতে পারি অথবা সরাসরি ভাগ করতে পারি তো আমি যদি সরাসরি করতে চাই কারণ আমি বুঝতে পারছি যে চারশো পঁচিশ চারশো পঁচিশের দ্বিগুণ হচ্ছে আটশো পঞ্চাশ ঠিক আছে তাহলে আমি যদি সরাসরি কেটে ফেলি সবসময় হয়তো যাবে না সেক্ষেত্রে হয়তো ছোটো করে নেওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে এক্ষেত্রে যেহেতু আমি বুঝতে পারছি সরাসরি করতে পারছি সেই আমি করে নিচ্ছি অন্য সময় হলে তোমরা চেষ্টা করবে এটাকে যতটা সম্ভব সংখ্যা দিয়ে কাটাকাটি করে ছোট করে নেয়া চারশো পঁচিশের দ্বিগুণ হচ্ছে আটশো পঞ্চাশ আর শূন্য বেশি থাকছে এই জন্যটা টান দিকে চলে আসবে শূন্যটা তাহলে আমার যে অপর সংখ্যাটি সেটি হচ্ছে কুড়ি ওকে তাহলে এক্ষেত্রে এটি হচ্ছে আমার উত্তর ওকে ছয় নম্বর যে প্রশ্নটা রয়েছে এটি খুব মজার একটা অঙ্ক যে গুণ সাত দশমিক দুই চার এবং গুণ শূন্য দশমিক ছয় হলে গুণ ফল কত আবার সেই দশমিক চলে এসছে আচ্ছা আমি আমার অনেক সময় মজার অঙ্ক বলি অনেকে আবার ক্লেম করেছে বা আমাকে প্রাইভেট মেসেজে জানিয়েছে অঙ্ক কখনো অনেকে মজার হয় না আসলে অঙ্ক মজার হয় না আবার অঙ্ক মজার হয় যারা বুঝে বুঝতে পারে তাদের কাছে কিন্তু অঙ্কটা সবসময়ের জন্য বরাবরের জন্য মজা লাগে ঠিক আছে তাই বলে অন্যরা মন খারাপ করার কিছু নাই আমরা চেষ্টা করব জিনিসগুলোকে বোঝার জন্য তাহলে ভালো লাগবে ওকে গুণ সাত দশমিক দুই চার এবং গুণক শূন্য দশমিক ছয় হলে গুণফল কত একই রকম ব্যাপার যে গুণ গুণ গুণক সমসমত গুন ফল অর্থাৎ আমি কি করব এই সাত দশমিক দুই চারকে শূন্য দশমিক ছয় দিয়ে গুণ করবো যেটা আসবে সেটা আমার গুণফল ফল এটা এমন কি ছিল ব্যাপারটা হচ্ছে এটাও দশমিকের গুণ দশমিকের দশমিক সঙ্গে দিয়ে ভাগ করা শেখালাম এবার গুণ করবো কীভাবে গুণ করার জন্য একটা নিয়ম আছে সেটা হচ্ছে আমার এটাকে আমি চিন্তা করবো সাতশো চব্বিশ হিসেবে এবং এটাকে ছয় হিসেবে চিন্তা করবো আমি লিখে রাখলাম সাতশো চব্বিশ সাতশো চব্বিশ নিশ্চয় ছয় ঠিক আছে ওকে তাহলে চার ছয় চব্বিশে চার হাতে থাকছে আমার দুই ছয় দুই বারো তেরো চোদ্দ হাতে থাকছে এক ছয় সাত বিয়াল্লিশ অর্থাৎ চার হাজার তিনশো চুয়াল্লিশ ঠিক আছে এখন এই চার হাজার তিনশো চুয়াল্লিশ আমি এখানে লিখলাম চার হাজার তিনশো চুয়াল্লিশ একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখছি তোমরা কি বুঝতে পারছো ফাঁকা ফাঁকা দিয়ে লেখার কারণ আছে কারণ আমার আসলে সংখ্যাটা সাতশো ছিল না ছয়ও ছিল না এটা আমি বলেছি যে দশমিকগুলোকে ভ্যানিশ করে দিয়ে সাধারণ সংখ্যা হিসেবে গুণ করব গুণ করার পরে আমি দশমিক বসাবো এখন দশমিকটা বসানোর নিয়ম আছে সেটি হচ্ছে যেহেতু প্রথম সংখ্যায় দুই ঘর সামনে অর্থাৎ ডান দিক থেকে দুই ঘর সামনে দশমিক আছে এবং গুণকের ক্ষেত্রে এক ঘর সামনে দশমিক আছে তাহলে এখানে দুই ঘর সামনে আছে এখানে আছে এক ঘর সামনে এই দুই যোগ এক সমান সমান ডান দিক থেকে প্রাপ্ত গু মানে প্রাপ্ত যে গুণফলটা রয়েছে সেই গুণফলের ডান দিক থেকে তিন ঘর সামনে আমার দশমিক বসাতে হবে আমি আবার বলছি যেহেতু গুণের মধ্যে দুই ঘর সামনে দশমিক গুণকের মধ্যে এক ঘর সামনে দশমিক রয়েছে ইন টোটাল দুই যোগ এক প্রাপ্ত গুণফলের ডান দিক থেকে তিন ঘর সামনে দশমিক বসাতে হবে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে আমার যে প্রাপ্ত ফলাফল সেটি হচ্ছে চার দশমিক তিন চার চার অর্থাৎ সাত দশমিক দুই চার গুণ দশমিক ছয় আমার যে প্রাপ্ত ফলাফল সেটি হচ্ছে চার দশমিক তিন চার চার ঠিক আছে দশমিকের একটা গুণ আমরা শিখে গেলাম যেহেতু গুণ চ্যাপ্টারটা শুরু করেছে এই জন্য চেষ্টা করছি যে দশমিকের ব্যাপারগুলো বুঝাই দেওয়ার জন্য যাতে করে পরবর্তীতে যখন অঙ্ক তোমরা করতে শুরু করবে অন্যান্য চ্যাপ্টারগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ওকে সাত নম্বরটা বলছে যে একটি বালতিতে সাত ভাগের তিন ভাগ লিটার পানি আছে বা আমরা এটাকে বলি তিন বাই সাত লিটার পানি আছে এরূপ ছয়টি বালতিতে কত লিটার পানি আছে এটা একটা ঐকিক নিয়মের মতো একটা অঙ্ক খুব ছোট্ট একটা অঙ্ক কিন্তু এখানেও একটা নতুন কিছু শেখার আছে এই জন্যই আমি অঙ্কটাকে নোট করেছি একটি বালতিতে এত লিটার পানি আছে ছয়টি বালতিতে অবশ্যই বেশি থাকবে তাহলে আমরা লিখে ফেলবো কিভাবে যে একটি বালতিতে পানি আছে যেহেতু আমি বলেছি যে আমার এই অঙ্কগুলো সম্ভাবনা রয়েছে বহু নির্বাচনী বলি অথবা সংক্ষিপ্ত বলি হিসেবে আসার জন্য সেক্ষেত্রে আমাদেরকে টাইমের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট অবশ্যই সহজ অঙ্কই দেয়া থাকবে কিন্তু সেই অঙ্কটাকে যথাসম্ভব খুব দ্রুত আমাদের করতে হবে ঠিক আছে একটি বালতিতে পানি আছে তো লিটার অতএব ছয়টি বালতিতে পানি আছে অবশ্যই বেশি হবে গুণ করতে হবে তাই না গুণ ছয় লিটার আচ্ছা এখন এই জন্যই আমি এইটা সিলেক্ট করেছি অঙ্কটা এখন এটা হচ্ছে একটা ভগ্নাংশ এবং এটি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এক্ষেত্রে গুণ করার নিয়মটা হচ্ছে এটা পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা আমি যে কোনো একটা পূর্ণ সংখ্যা আট নিলাম এই পূর্ণ সংখ্যাটা নিচে কিন্তু এটা এক আছে কারণ কি এক দিয়ে আটকে ভাগ করলে এক হয় তাহলে এক্ষেত্রে আমার যে ছয়টা আমি এখানে গুণ দিয়ে ছয় লিখেছি আমার এই ভগ্নাংশের দুটো অংশ একটা হচ্ছে লব একটা হচ্ছে হর নিচের অংশটা হর উপরটা হচ্ছে লব এবং এই ছয়ের নিচেও মনে মনে আমার এক চিন্তা করতে হবে কারণ হচ্ছে এই ছয় এখানে লব হিসেবে কাজ করবে অর্থাৎ আমি যদি আরও ক্লিয়ার করে লিখি ছয়ের সাথে তিনকে গুণ করতে হবে আর সাত আমার নিচে থাকবে অনেকে ভুলে সাত সাত গুণ ছয় করে ফেলতে পারে ফেলতে পারে সম্ভাবনা আছে তো মনে রাখতে হবে যে লবের সাথে হর কখনো গুণ হবে না লবে লবে গুণ হবে হরে হরে গুণ হবে এজন্য আমার যে প্রাপ্ত ফলাফল সেটি হচ্ছে তিন ছয় আঠারো নিচে থাকবে আমার সাত লিটার অথবা এটিকে মিশ্র এখন অপশনে দেখা গেল এই অংশটি নেই অপশনে আমার থাকলো যে যে আঠারোকে আমি যদি সাত দিয়ে ভাগ করি তাহলে দশমিক হিসেবেও থাকতে পারে অথবা ঠিক অন্যভাবেও থাকতে পারে এখন এটাই যদি মিশ্র ভাঙসে থাকে তাহলে হবে সাত দুই চোদ্দো চোদ্দ আট আঠারো অর্থাৎ দুই সমস্ত সাত ভাগের চার ভাগ লিটার ঠিক আছে এখন এটি হচ্ছে আমার আমার কাঙ্ক্ষিত উত্তর যা থাকবে সেটা বুঝে আমাকে করতে হবে এটা থাকতে পারে কেন কারণ সাত দিয়ে দুই কে গুণ করতে হয় সাত দিয়ে চোদ্দ চোদ্দ আটচারে আঠারো আঠারো বাই সাত ঠিক আছে এটিও থাকতে পারে অপশনে এটিও থাকতে পারে বা দশমিক হিসেবেও থাকতে পারে তাহলে আমরা আজকে যে অঙ্কগুলো শিখলাম অবশ্যই টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন বা যারা স্টুডেন্ট তোমরা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে তাতে করে আমি বেশি ইন্সপিরেশন পাব অবশ্যই নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমি আরও কোয়ালিটিফুল কনটেন্ট নিয়ে আলোচনা করব যাতে করে তোমাদের সমস্যাগুলোকে আলোচনা করা যায় আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে